নিশা মণ্ডল, দাদা কাকে দেখে আপনি ইউটিউবে এসেছেন? দাদা আপনার ফেভারিট সং কি, আপনার ফেভারিট মুভি কি? দেখো, ইউটিউবে আসাটা আমার কাছে কাকে দেখে ইউটিউবে এসেছি এটা নয়, একটা ইচ্ছে ছিল, শখ ছিল, তারপর কিছু কিছু প্রিয়জন মানুষদের উৎসাহ ছিল, তাই ইউটিউবে আসা আর কি। ঠিক আছে, বাকিটা তোমাদের ভালোবাসা, সাপোর্ট। আর আমি কি গান সব থেকে ভালোবাসি, একটা গান আছে শুনেছো আশা করি, বাতো কো তেরি হাম ভুলা না সেকে হোকে জুদা হোকে জুদা হাম না জুদা হো সকে। আর বেস্ট মুভি, ফেভারিট মুভি ডন নাম্বার ওয়ান অর্জুনের যে সিনেমাটা, বুঝতে পারছো, লাভ ফ্রম বাঁকুড়া, রিপ্লে দেও, উত্তর দিয়ে দিলাম মনীষা মণ্ডল। ওকে, তারপরে কোশ্চেন করেছে, এর প্রশ্ন ক্রেজি রাহুল, দাদা আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে, আপনি কখন বিয়ে করবেন? দেখো, সময়ের সাথে সাথে যখন যেটা হবে নিশ্চয়ই সেটা ভিডিওর মারফতে তোমরা দেখতে পাবে, তাই সবর করো, সবর কা ফল নিশ্চয়ই মিঠা হবে আশা করি। আর বাকিটা সময়ের সাথে সাথে তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার হবে, চিন্তার কিছু নেই। ওকে ক্রেজি রাহুল, তোমার প্রশ্নের উত্তর তাহলে দিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন, ওর প্রশ্ন করেছে মিস্টার তুষার ভ্লগার, আমার ইউটিউবের জার্নিটা, আমার ইউটিউবের জার্নিটা বলতে, প্রথমে ইউটিউব করতে করতে দু একটা ভিডিও দেওয়ার পরে 3 নম্বর বা 4 নম্বর ভিডিওটা ভাইরাল যায়, ভাইরাল মানে মোটামুটি 48,000-45,000-এর মতো ভিউ হয়। তখন আমাদের সাবস্ক্রাইব ছিল হয়তো 70-80-এর মতো সাবস্ক্রাইব ছিল, কিন্তু ভাগ্যবশত বা তোমাদের সকলের সাপোর্ট ভালোবাসা জন্য হয়তো সেটা ভাইরাল হয়। ভিডিওটার টাইটেল ছিল ফ্লাড অ্যাট বাঁকুড়া, দেখবে পার্ট ওয়ান পার্ট টু আছে একদম লাস্টের দিকে, ভিডিও লিস্টে যদি যাও লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে। তো যখন এটা দেখলাম যে ভাইরাল হলো এবং একটা ভালো সাবস্ক্রাইব গেইন করলাম, সাবস্ক্রাইব গেইন করার পর যেটা দেখলাম যে একটা ভালো ওয়াচ টাইম, একটা ভালো সাবস্ক্রাইব সংখ্যা, মানে এমনকি যেটা তোমাদের সাপোর্ট পেয়েছিলাম সেই সময়টাতে, সত্যি কথা সেটা তখন চিন্তাভাবনা করেছিলাম যে একটা না, এটা একটা ভালো জায়গা বা ভালো মুড নিচ্ছে, এত এটাকে একটা ভালো রকমের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো সেই শুরুর থেকে আস্তে 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 কখনো কোডর পাহাড়, কখনো গাংদুয়া, কখনো মুকুটমণিপুর, কখনো শুশুনিয়া, বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছি, এমনকি এমনও আছে হয়তো দেখবে ভিডিওর মধ্যে কলকাতার ভিডিও আছে। যাই হোক, এইভাবেই জার্নিটা শুরু হয়েছে, আস্তে আস্তে চেষ্টা করব জার্নিটা আরও অনেক দূর নিয়ে যাওয়ার। তবে তোমাদের সকলকে অনুরোধ করব যে ভিডিওগুলো একটু শেয়ার করবে, আর যারা বেল আইকনটা ক্লিক করো না, বেল আইকনটা ক্লিক করে অলটা ক্লিক করে রাখবে, কারণ আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে যদি না পৌঁছালো তাহলে তো সেটা মানে তোমরা দেখতেই পাবে না, তাই না? তো সো দ্যাট তোমাদেরকে এই কথাটাই বলবো যে প্লিজ প্লিজ কিন্তু তোমরা এটা করবে। আর একটা কথা বলবো যে ডেসক্রিপশন বক্সে আমার যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যোগাযোগ হয় সেগুলো আমি দিয়ে রাখলাম, যে ফেসবুক টেসবুক বা ফেসবুক পেজ, ফেসবুক যারা চাইবে তারা অবশ্যই আমাকে রিকোয়েস্ট পাঠিও, আমি অ্যাকসেপ্ট করবো। এবং অ্যাকসেপ্ট করার পরে তোমরা একটা কাজ করবে, রিকোয়েস্ট করছি যে মেসেঞ্জারে একবার বলবে যে আমরা তোমার ইউটিউব ভিডিও দেখি, এইটুকু জাস্ট বলবে, তাহলে আমি মানে বুঝতে পারবো, ভালো লাগবে, খুশি হবে মনটা, তাই না? যে না, আমার কোনো একটা সাবস্ক্রাইবার বা কোনো একটা ভিউয়ার্স আমার ফ্রেন্ডে আছে, তাই না? সো প্লিজ ডেসক্রিপশন বক্সে যাবে এবং লিঙ্কে ক্লিক করে রিকোয়েস্ট পাঠিও, তোমাদের রিকোয়েস্টের অপেক্ষায় থাকবো। ওকে, চলো দেখি নেক্সট কে কোশ্চেন করেছে। ওকে, প্রান্তিক ওয়াইটি রাজগ্রাম থেকে, প্রান্তিক ওয়াইটিকে বলি, আমার এজ মোটামুটি ধরে নাও, ঠিক আছে, জানি না তোমার দেখে আমাকে কত বয়স বলে মনে হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা যারা এই প্রশ্ন করেছিলে, যারা যারা প্রশ্নের উত্তরগুলো শুনলে আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে বলবে যে হ্যাঁ দাদা, আমি আমার উত্তর পেয়েছি, মানে আমি উত্তরটা দিয়েও তৃপ্তি বোধ করবো, এই কারণে যে প্রশ্নটা করেছে সেই যদি আলটিমেট শুনতেই না পেলো খুব খারাপ লাগবে, তাই না? তো সো প্লিজ, আর যারা এখনও প্রশ্ন করোনি, এই ভিডিওটা যারা দেখছো তারা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করো, তাদের জন্য পরে আবার
একটা উত্তর পর্বের ভিডিও এনে তাদের প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু দিয়ে দেবো। যদি কারো কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকে আমাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে এবং পাশে থেকো। ওকে, চলো দেখি নেক্সট প্রশ্ন কে করেছে। জিৎ অধিকারী, মির্জা ব্লগ। তো দেবজিৎদা, তোমার অনুরোধে তোমার প্রশ্নের উত্তরে বলি যে মির্জা যাব কখনো ঠিক নিশ্চয়ই যাওয়া হবে। যাক, প্রশ্ন করেছো, মির্জার থেকেও প্রশ্ন এসেছে, খুব খুশি হলাম। আসলে তোমরা সকলেই প্রশ্ন করো, প্রশ্ন করতে কমেন্ট করতে তো আর প্রবলেম হয় না, টাকা পয়সাও লাগে না, কমেন্ট করবে, তোমাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর দেবজিৎদা, সময় হলে ঠিক দেখা হয়ে যাবে, পৃথিবীটা গোল, একদিন না একদিন ঠিক দেখা হয়ে যাবে। খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। চলো দেখি নেক্সট প্রশ্ন। কেউ জিজ্ঞেস করেছে দাদা এইজ কত, এইজ একটু আগেই উত্তর দিলাম, আশা করি তুমি শুনতে পেলে। ঠিক আছে, তোমারও কত মনে হয় আমাকে দেখে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, আর উত্তরটা শুনে থাকলে অবশ্যই কমেন্ট করে রিপ্লাই দিয়ে জানিও যে আমার উত্তরটা পেলাম বলে। ওকে, ঠিক আছে দেখি নেক্সট। খুব সাইনি, তোমার প্রশ্নের কী উত্তর দেবো জানি না, তুমি কী মনে করেছো বা বলেছো তাই প্রশ্ন করেছো। গুটকা টুটকা নয়, সেরকম দেখবে ছোটোখাটো পাস পাস বা মৌরি টাইপের ইয়ে হয়, আর মাঝে সাঝে একটু আধটু খাই, বা কখনো একটা মন হলে পান খেলাম, মিষ্টি পান হতে পারে। তার মানে এমনটা নয় যে কন্টিনিউ খাই বা কোনো একটা ইয়ে আছে খেতেই হবে, সেটার কোনো বিষয় নয়। হ্যাঁ, কখনো মন গেলে আর কি। ওকে চলো। 35 SM 35, আমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে পুয়াবাগান। পুয়াবাগান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে যেটা দুবরাজি, ভাতুড়ি, হেলনা, শুশুনিয়া, খাপ, সারমপুর, রাইডি, দলদলি, নিশ্চয়ই আশা করি যদি শুনে থাকো শুনে থাকবে। ভাতুড়িতে আমার গ্রামের বাড়ি, ভাতুড়ি, ঠিক আছে। ওকে, জগদল্লা টু ভাতুড়িতে। এখন আমরা কিনোয়াড়ি সাহানাপল্লিতে থাকি, এখানে বাড়ি হয়ে গেছে। আর গ্রামের বাড়ি পূজা অকেশন বা টুকিটাকি কোনো প্রয়োজন হলে, কোনো কারণে দরকার হলে টুকিটাকি প্রয়োজনে যাওয়া হয় আর কি। ঠিক আছে, কোনো অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি হলে যাওয়া হয়, বা যখন হরিনাম হয়, মনসা পুজো, লক্ষ্মী পুজো, এই বিষয়গুলো থাকে তো, তারপর একটু মনটা খারাপ লাগলে গ্রামের বাড়ি যাই, মনটা ভরে যায় তখন। ঠিক আছে, আশা করি সকলের প্রশ্নের উত্তর দিলাম। যদি এখনও কারো কোনো প্রশ্ন করার থাকে, প্রশ্ন কমেন্ট বক্সে করতে পারো, সেটার মানে উত্তর পর্ব আসবে পরে। এখন পরপর দুটো ব্লগ দেওয়ার চেষ্টা করছি, ব্লগের পরে আবার তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করো কমেন্ট বক্সে, তোমার উত্তরের জন্য আমি অপেক্ষায় রইলাম। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, ভালো রাখার চেষ্টা করো নিজের পরিবারকে, কারণ পরিবার ছাড়া বন্ধুবান্ধব প্রিয়জন কেউ আপন নয়, সব ক্ষণিক মাত্র। ওকে চলো রাখছি, এখন টাটা, বাই।